আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রফেসর মোহাম্মদ আসিফুজ্জামান, কর্মরত আছি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে চর্ম ও যৌন রোগ বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ত্বকে ব্রণের সমস্যা। খুবই কমন একটা প্রবলেম, আমরা এটাকে একনি বা পিম্পল বলে থাকি, এবং এই সমস্যাটা সৃষ্টি হলেই, শুরু হলেই দেখা যায় যে আমাদের মধ্যে একটা উদ্বেগ, একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়, একটা বিষণ্ণতার সৃষ্টি হয় অনেকের ক্ষেত্রে, এবং আমরা অনেক ধরনের জিনিস ব্যবহার করা শুরু করি আমাদের ত্বকে। আমরা হাতে চাপ দিয়ে খুঁটি এটা বের করার চেষ্টা করি, কখনো কখনো কোনো কিছুতে খুঁটিয়ে বের করার চেষ্টা করি, বা যে যেটা বলে ক্রিম অয়েন্টমেন্ট আমরা অ্যাপ্লাই করি, ফেস ওয়াশ এবং অনেক কিছু। এবং দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এই অনেক উদ্বেগ নিয়ে অনেক কিছু ব্যবহার করার ফলে দেখা যায় যে বেশ কিছু জটিলতারও সৃষ্টি হয়। তো আমাদের কাছে অনেক রোগীরা চলে আসেন, জিজ্ঞেস করেন যে ব্রণ এটা কি সারে কিনা, বা অনেকদিন ধরে ভুগছি সারছে না, আসলে কি ব্রণ সারিয়ে তোলা সম্ভব কিনা। তো আমি একটি কথা শুরুতেই বলতে চাই যে ব্রণ ত্বকের এমন একটি সমস্যা যেটাকে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব। এটা 100% কিউরেবল একটা সমস্যা, যদি সঠিকভাবে সঠিক চিকিৎসা সঠিক সময় ধরে সঠিক সময় করা হয়, এবং কোনো ধরনের অপচিকিৎসা যদি না করা হয়। ব্রণটা কেন হয়? আমাদের বয়সন্ধির সময়, অর্থাৎ আমাদের যে পিউবার্টি, যে সময়টাতে আমাদের হরমোনাল চেঞ্জটা হয়, অর্থাৎ 12-13 বছর বয়স, এই যে সময়টাতে দেখা যায় যে আমাদের যে হরমোন চেঞ্জটা হয় আমাদের বডিতে, এর ফলে আমাদের যে তেলের গ্রন্থি আছে বা সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, যেটা অনেক বেশি আমাদের ফেসে থাকে, এর পাশাপাশি দেখা যায় বুকে থাকতে পারে, পিঠে থাকে, হাতে থাকে, এই জায়গার এই গ্ল্যান্ড গুলো প্রলিফারেশনটা বেড়ে যায়, অর্থাৎ এদের কার্যকারিতা বেড়ে যায়, কার্যক্ষমতা বেড়ে যায়, যার ফলে এখান থেকে অয়েল যেটা সিক্রিট করে বা বের হয় সেটার মাত্রা বেড়ে যায়, এবং এখানে একটি ব্যাকটেরিয়া আছে যেটাকে আমরা প্রোপায়নি ব্যাকটেরিয়াম অ্যাকনেস বলে থাকি, এটারও কার্যকারিতা বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে এখানে গোটার সৃষ্টি হয়। শুরুর দিকে দেখা যায় যে ছোট ছোট দানার মতো হয়, আমরা যেটাকে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস বলে থাকি, কারো কারো ক্ষেত্রে সেখান থেকে দেখা যায় লাল ফুসকুড়ির দানার মতো হয়, আমরা যেটাকে প্যাপিউল বলি। ধীরে ধীরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গোটাগুলো বড় হয়ে বেশ বড় শক্ত এবং একটু ডিপ গোটার সৃষ্টি করে, আমরা যেটাকে নোডিউল বলি, চাপ দিলে ব্যথা পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় উপরে পুঁজ জমে, আমরা যেটাকে পাশচুল বলি, অনেকের ক্ষেত্রে সেখান থেকে পুঁজটা ফেটে গিয়ে বেরিয়ে আসে এবং একটা ক্ষতের সৃষ্টি করে, এবং অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এটা চলে যাওয়ার পর একটা কালো দাগের সৃষ্টি হয় বা একটা গর্তের সৃষ্টি হয়। তো এই অনেকের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে খোটানোর কারণে দেখা যায় ইনফেকশনটা বেড়ে যায়, সেখান থেকে ওই দাগ বা গর্তের জটিলতা সৃষ্টি হতে পারে। সাধারণত দেখা যায় যে টিনেজ পিরিয়ডের পরে, অর্থাৎ 19-20 বছর বয়সের পর থেকে এই ব্রণটা আপনা আপনি কমে যেতে থাকে, তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যেটা অ্যাডাল্ট এইজে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক অবস্থাতেও পারসিস্ট করতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে হরমোনের সমস্যা, আমরা যেটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলে থাকি, এই ধরনের সমস্যা যারা ভুগছেন, যে ক্ষেত্রে দেখা যায় যে অনিয়মিত মাসিকের একটা সমস্যা হয়, ওজনটা বেড়ে যেতে থাকে, তাদের ক্ষেত্রে এই হরমোন জনিত ভারসাম্যহীনতার কারণে দেখা যায় যে মুখে এরকম ব্রণের সৃষ্টি হয়। তো ব্রণ যে স্টেজে হোক না কেন, সেটা ছোট গোটা হোক বা পুঁজের মতো হোক বা বড় গোটা হোক, যাই হোক না কেন, আমি যেটা বলবো যে এই ব্রণের সমস্যা যারা ভুগছেন তারা এই ব্রণের ব্যাপারে আপনার একজন চিকিৎসকের শরণাপন্ন যদি হন আর্লি স্টেজে, তাহলে যেটা হয় যে কোন ধরনের জটিলতা ছাড়াই অল্প চিকিৎসার মাধ্যমেই ব্রণটাকে সারিয়ে তোলা যায়। বিপত্তি যখন তখনই হয় যখন দেখা যায় যে নিজে থেকে কোনো কিছু লাগানো হয়েছে বা ফোটানো হয়েছে বা ভেতর থেকে পুঁজটাকে বের করা, শালটাকে বের করার চেষ্টা করা হয়েছে, এই ম্যানিপুলেশনের কারণে দেখা যায় একটু জটিলতা হয়। আমাদের কাছে যখন রোগী আসেন আমরা প্রথম অবস্থায় অ্যাসেস করি যে তার ব্রণটা কি মাত্রায় আছে। অল্প বিস্তর যখন থাকে ইনিশিয়াল স্টেজে আমরা বেশ কিছু ব্যবহারের ওষুধ দিয়ে থাকি, যেমন ইরাইথ্রোমাইসিন জাতীয় বা বেনজয়েল পারক্সাইড বা ট্রেটিনয়েন, অ্যাজিলিক অ্যাসিড, এই জাতীয় বেশ কিছু ক্রিম এবং সলিউশন আছে যেগুলো একটি নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় ধরে ব্যবহার করলে দেখা যায় যে ছোট ছোট গুটি গুটি দানা যেগুলো আছে সেগুলো চলে যায়। ব্রণের ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুখটা অয়েলি হয়ে থাকে, তো এই অয়েল বা অতিরিক্ত তেলটাকে শুষে নেওয়া বা এটাকে শুষে নিয়ে ত্বকটাকে ড্রাই রাখাটা খুব জরুরি। সেক্ষেত্রে একটা ভালো ফেস ওয়াশ ইউজ করা প্রয়োজন, যে ফেস ওয়াশ গুলো অয়েল সোকিং ক্যাপাসিটি আছে, এটা যদি একটু নির্দিষ্ট সময় ধরে মুখে লাগিয়ে তারপর ধুয়ে ফেলা যায় এবং নিয়ম করে যদি রেগুলারলি ব্যবহার করা যায় দেখা যায় যে এই
অতিরিক্ত তেল যেটা সৃষ্টি হয় ত্বকে সেটা কমে যায় এবং ফেসটা ড্রাই থাকলে দেখা যায় যে এই ব্রণের গোটাগুলো অনেকাংশে কমে যায়। আর যারা এই ব্রণের সমস্যার জন্য ভুগছেন তাদের ক্ষেত্রে বাইরে বের হওয়ার সময় একটা সানব্লক ক্রিম ব্যবহারের কথা আমি সবসময় বলে থাকি, যার ফলে দেখা যায় যে সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে, বাইরের ডাস্ট পলিউশন আছে, এই জিনিসটা থেকে যখন ফেসের একটা কোটিং বা কাভারিং থাকে তখন দেখা যায় যে ব্রণের সমস্যাগুলো অনেকাংশে কমে যায়। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ক্রিম বা সলিউশন ব্যবহার করার পরেও কমছে না, তখন আমরা খাওয়ার ওষুধে যাই। শুরুর দিকে আমরা দেখি যে অ্যাজিথ্রোমাইসিন বা ডক্সিসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বা ক্লিন্ডামাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। অনেকাংশেই দেখা যায় যে যারা প্যাপিউলার বা পাস্টিউলার একটিতে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ওষুধ একটা নির্দিষ্ট সময় ধরে ব্যবহার করলে বা খেলে এই ব্রণটা চলে যায়, তবে একটু দীর্ঘমেয়াদী হয়ে থাকে এই চিকিৎসাটা এবং ওষুধটা কাজ করতেও একটু সময় নেয়, যার কারণে ওষুধ যখন শুরু করা হয় ধৈর্য ধরে বেশ কিছু সময় ধরে এই চিকিৎসাটা করা লাগে। তবে কিছু রোগী আছে যাদের এই কোনো ধরনের চিকিৎসাতেই চিরস্থায়ী ভাবে ব্রণটাকে সারানো যায় না, সেই ক্ষেত্রে বিশেষ এক ধরনের খাবার ওষুধ আছে আমরা যেটাকে আইসোট্রেটিনয়েন বলে থাকি। এটা ভিটামিন এ ডিরাইভেটিভ এক ধরনের ক্যাপসিউল, খুবই কার্যকরী এবং আমি বলে থাকি যে সবচেয়ে কার্যকরী ওষুধের মধ্যে এটি। এটি ব্যবহারের কিছু বিধি নিষেধ আছে অবশ্যই, এটি শুরু করার আগে বেশ কিছু ব্লাড টেস্ট করে নেওয়া লাগে এবং কিছু কাউন্সিলিং এবং কিছু ইনফরমেশন পেশেন্টের সাথে শেয়ার করা লাগে এবং সব রুগী এটা খাওয়ার জন্য যে উপযুক্ত তা নয়। তবে যাদের ক্ষেত্রে এই ওষুধটা প্রেসক্রাইব করা যায় অর্থাৎ যারা সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস প্রেসক্রিপশন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় ধরে যদি ক্যাপসুলটা দেওয়া যায় দেখা যায় যে অনেকদিন ধরে অনেক জটিল একটি সমস্যা যারা ভুগছেন তারাও এই একনি থেকে চিরস্থায়ী ভাবেই মুক্তি লাভ করে থাকেন। আর এখন আসেন আমরা আসি যে দাগ এবং গর্ত হলে কি করবেন। তো দাগ যদি খোটানো না হয়, চাপ দেওয়া না হয়, এই ধরনের ম্যানিপুলেশন না করলে সাধারণত দেখা যায় যে ব্রণ সেরে যাওয়ার পর ব্রণের দাগগুলো একটা নির্দিষ্ট সময় পর আস্তে আস্তে হালকা হয়ে যায়। তবে যদি কোনো কমপ্লিকেশনের কারণে দাগটা অনেক বেশি গভীর থাকে সেই ক্ষেত্রে আমরা শুরুর দিকে বেশ কিছু ক্রিম যেগুলোকে আমরা ব্লিচিং এজেন্ট বলে থাকি সেগুলো প্রেসক্রাইব করে থাকি, যেমন হাইড্রোকুইনন আছে, তারপর অ্যাজিলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড আছে, তারপর আমাদের কিছু কেমিক্যাল পিলিং সাবস্টেন্স আছে, আমরা কেমিক্যাল পিল ও অ্যাপ্লাই করে থাকি যদি ক্রিমে কাজ না করে, যেমন ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড আছে, গ্লাইকোলিক অ্যাসিড আছে। এই কেমিক্যাল এজেন্ট গুলোকে আমরা একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট প্রোটোকলের মাধ্যমে যেটাকে আমরা কেমিক্যাল পিল বলে থাকি আমরা ফেসে অ্যাপ্লাই করি। সাধারণত 4-6 সপ্তাহ অন্তর এই কাজটা করা হয়। এই এজেন্ট গুলোকে একটা নির্দিষ্ট মাত্রায় পার্সেন্টেজ ওয়াইজ তার ফেসের অবস্থা বুঝে আমরা এটাকে অ্যাপ্লাই করি, একটা নির্দিষ্ট সময় রেখে তারপর এটাকে আবার উঠিয়ে ফেলা হয় এবং এটা ব্যবহারের শুরুতে এবং ব্যবহারের পরে বেশ কিছু প্রিকশন এবং নিয়ম কানুন আছে যেগুলো রোগী ফলো করতে হয়। দেখা যায় কয়েকটা সেশন এই কেমিক্যাল পিল করলে যেই যাদের যে দাগগুলো ক্রিম বা ব্লিচিং এজেন্টের মাধ্যমে কমছিল না তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকখানি হালকা হয়ে আসে। কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা লেজার ডিভাইস অ্যাপ্লাই করে থাকি এই দাগগুলোর ক্ষেত্রে। আর গর্ত যদি হয়ে যায় যেটাকে আমরা স্কার বলে থাকি সেই ক্ষেত্রে বেশ কিছু চিকিৎসা পদ্ধতি আছে, কোনো ওষুধ খেয়ে বা ক্রিম লাগিয়ে সাধারণত এই গর্তের সমস্যা যায় না। সেই ক্ষেত্রে যেমন একটি পদ্ধতি আছে সাবসিশন, এটা আমরা করে থাকি। তবে যেই পদ্ধতিগুলো এখন বর্তমানে খুব জনপ্রিয় এবং বিশ্বের উন্নত দেশের পাশাপাশি আমাদের দেশে আমরা খুব সফলতার সাথে করছি তার একটি হচ্ছে পিআরপি উইথ ডার্মা রোলার মাইক্রোনিডলিং। অর্থাৎ এক্ষেত্রে যেটা করা হয় আমরা রোগীর ভেইন থেকে একটু ব্লাড নিয়ে প্লেটিলেট রিচ প্লাজমা বা পিআরপি বলে একটি উপাদানকে তৈরি করি, তারপরে যেই গর্ত যে জায়গাতে আছে ফেসের আমরা সেখানে এটাকে ইনজেক্ট করে দিই, তারপর একটা রোলিং ডিভাইস আমরা যেটাকে ডার্মা রোলার বলি খাঁজকাটা একটা যন্ত্র সেটার মাধ্যমে আমরা স্কিনটাকে যখন রোলিং করা হয় দেখা যায় যে কয়েকটা সেশন যখন আমরা করি 4-6 সপ্তাহ অন্তর অন্তর দেখা যায় যে এই স্কিনটা যেখানে অনেক বেশি গর্ত ছিল সেটা রিসারফেসড হয়, রিমডেলিং হয়, ওখানে রক্ত সঞ্চালন বাড়ে, নতুন টিস্যু তৈরি হয়, যার ফলে দেখা যায় যে গর্তটা অনেকখানি হালকা হয়ে আসছে। আমরা গর্তের ক্ষেত্রে লেজার ট্রিটমেন্টও করে থাকি, সাধারণত কার্বন ডাইঅক্সাইড ফ্র্যাকশনাল লেজার বলে একটি ডিভাইস আছে যেটাকে আমরা ব্যবহার করে থাকি। আবার অনেকের ক্ষেত্রে আমরা টিসিএ বা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ক্রস পিল এই এজেন্টটা আমরা ব্যবহার করে থাকি যাদের গর্তটা খুব সূক্ষ্ম হয়ে থাকে আমরা যেটাকে আইসপিক স্কার বলে থাকি। তো এই চিকিৎসা পদ্ধতিগুলো আছে যেটার মাধ্যমে গর্তের চিকিৎসা করা হয়। তবে গর্তের চিকিৎসার ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই যে চিকিৎসা পদ্ধতি যেটাই হোক না কেন, যতগুলো সেশনই করা হোক না কেন, সাধারণত 100% বা 100% এই গর্তগুলো রিমুভ হয় না। তবে আমরা দেখেছি যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যদি বেশ কয়েকটা সেশন করা হয় 50-60% অনেকের ক্ষেত্রে 70% পর্যন্ত এই গর্তগুলো এলিভেট হয়ে আসে। তো পরিশেষে আমি এতটুকুই বলতে চাই যে ব্রণ একটা কিউরেবল বা সম্পূর্ণভাবে সারিয়ে তোলার মতো একটি সমস্যা এবং ব্রণের যে জটিলতাগুলো হয় সেটা সাধারণত হয় যখন অনেক দিন ধরে ব্রণটা থাকে বা কোনো ধরনের প্রপার ট্রিটমেন্ট যদি না হয়।
সুতরাং আপনার ব্রণের সমস্যা হলে উদ্বিগ্ন বা বিচলিত না হয়ে একজন চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন যদি হন, সঠিক চিকিৎসার মাধ্যমে ব্রণ তো সারিয়ে তোলা সম্ভবই। এর পাশাপাশি যে দাগ বা গর্ত জাতীয় জটিলতা সৃষ্টি হয় সেই জটিলতা থেকেও এটাকে অ্যাভয়েড করা সম্ভব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।